হ্যালো বন্ধুরা, স্মল বিজনেস আইডিয়ার আরও এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমরা অনেকেই চাই ছোটোখাটো ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে, কিন্তু সঠিক ইনফরমেশন অভাবে তা শুরু করতে পারি না। তাই আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সঠিক ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আপনারা ব্যবসা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওগুলোর মাধ্যমে পেতে পারেন। আর আজকে আমরা কথা বলবো সোলার প্যানেলের ব্যবসা নিয়ে। সোলার প্যানেলের কতটা চাহিদা তা একটু মার্কেট রিসার্চ করলেই বুঝতে পারা যায়। এই সোলার প্যানেলের ব্যবসা অনেকটাই হাই প্রফিটেবল, আপনারা স্বল্প ইনভেস্টমেন্ট করেও এই ব্যবসাটি শুরু করতে পারেন। আজকে আমরা কথা বলেছি একজন সোলার প্যানেলের বিক্রেতার সাথে। আপনারাও যদি এই ব্যবসার প্রতি উদ্যোগী হন, তাহলে এখান থেকে মাল কিনে ব্যবসা শুরু করতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে বিক্রেতার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেব। আর যদি সোলার প্যানেল সংক্রান্ত কিছু তথ্য জানার থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করে দেবেন। কারণ একটা শেয়ার অনেক বেকার জীবনের অবসান ঘটাতে পারে। আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আব্দুর রহমান, আপনি মানে কি কিসের ব্যবসা করেন? সোলার, আমাদের একটা সোলারের কোম্পানি আছে, সোলার সিস্টেম। সোলার আমাদের কোম্পানির নাম হলো এখন আইজার সোলার সলিউশন। আমরা গীতাঞ্জলি সোলার সলিউশনের সাথে এখন টাই আপ করে কাজ করছি আমরা। আচ্ছা আচ্ছা, মানে আপনারা ম্যানুফ্যাকচারিং করেন? না, আমরা অ্যাসেম্বলিং করি। আচ্ছা আচ্ছা। আর এটা দেখছেন, এটা স্ট্রিট আপনারা পাইকারি খুচরো সবই বিক্রি করেন? হ্যাঁ, পাইকারি খুচরো এবং বাড়িতে ইনস্টলেশন কোনো ব্যাপার থাকে বা ফ্যাক্টরি যে ওয়ার্কলোড চালানো, সে সমস্ত জিনিস ইনস্টলেশন আমরা। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আসবে কিভাবে মানুষ? আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের লোকেশন আমাদের লালবাগ আপনার কলকাতা থেকে, আপনার শিয়ালদহ স্টেশন থেকে। কোথায় পড়ছে এটা? মুর্শিদাবাদেই পড়ছে লালবাগ। মুর্শিদাবাদ স্টেশন থেকে। স্টেশনের নাম কি? লালবাগ, মুর্শিদাবাদ স্টেশন, শিয়ালদা থেকে মুর্শিদাবাদ স্টেশন। মানে কুতুবপুর প্রাইমারি স্কুল আছে, ওখানে আমাদের অফিস আছে, সেখানে আমাদের যোগাযোগ করতে। কুতুবপুর প্রাইমারি স্কুলে, ওখানে আমাদের ওই সামনে আমাদের অফিস আছে। আচ্ছা, স্টেশন থেকে তাহলে কি বলতে হবে, কোথায় যাব সেটা কি বলতে হবে? রাস্তায় থাকবে? এটা 40 ওয়াটের প্যানেল আছে এবং 12 ওয়াটের একটা আপনার 40 ওয়াটের প্যানেল, ওটা তাই তো? 40 ওয়াটের প্যানেল এখানে আছে। হ্যালোজেন নাকি এটা? না, হ্যালোজেন না, এগুলো হচ্ছে লাইট, তাই তো? এটা লাইট। কতক্ষণ চলবে? পাইকারি হিসাবে নাই, তাহলে পরে এর থেকে অনেকটা কমে যাবে? না, অবশ্যই কমবে। আচ্ছা, অনেকটা কমে যাবে। বলা যাবে না, রেটটা এই মতো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, যদি আপনার সাথে ব্যবসা করতে চাই, এসে যোগাযোগ করে নিন। যোগাযোগ আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে। আচ্ছা, নাম্বারটা বলে দিন একটু। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি আপনার? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আচ্ছা বলে দিন, 9800 9800 257 257 003 003। এর মধ্যে আপনার কপার টিউব আছে, সেই কপার টিউবে আপনার ওই যখন জল দিয়ে পাস করবে, ওয়াটারটা হিট হবে এবং ওয়াটারে আমার ট্যাঙ্কে গিয়ে স্টোর হবে। আচ্ছা, ওখানে গিয়ে স্টোর হবে। কতটা জল হবে এখানে? আপনার প্যানেলের লাইফ টাইম গ্যারান্টি, মানে আপনার 25 বছর না, 25 বছর খারাপ হলে আমরা সেটা রেসপন্সিবিলিটি আমরা নেব। আর ব্যাটারি যেটা আছে, সেটা ব্যাটারি আপনার 2 বছরের ওয়ারেন্টি। লালবাগ অফিস, এটার দাম কত বলবেন? পঁচিশ হাজার পাঁচশো।
25,500 তাই তো? এটা কি দেখি, এটা ফ্যান নাকি? হ্যাঁ, আপনার এটা সোলার ক্যাপ বলতে হয়, সোলার ক্যাপ, সোলার ক্যাপ। মোবাইল চার্জার আছে, এর মধ্যে চার্জ কন্ট্রোলার আর ব্যাটারি ইনবিল্ট আছে। এটা ব্যাকআপ কত ঘন্টা দিবে? ব্যাকআপ 12 ঘন্টা দিবে। 12 ঘন্টা রাত্রে 12:30 মোটামুটি। আচ্ছা, আর এটা 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 কি? এটা আপনার চার্জ কন্ট্রোলার, চার্জ কন্ট্রোলার। এটাও কি বাল্ব নাকি ওই জলের নাকি? এটাও এটা সঙ্গে কোনটা লাইট দিই? আচ্ছা আচ্ছা, এই হয়তো লাইটে দেখি, জ্বালিয়ে দেখি, এটা চালান দেখি, দেখি এই সাইডে আলো তো ভালো হচ্ছে, ভালো আলো হচ্ছে। হ্যাঁ, এটা তো 12 ওয়াট, একটা 9 ওয়াট আছে, দুটো আছে না? এটা যেটা আছে দুটো লাইট, তিনটে লাইট আছে এখানে, আবার তো দুটো লাইটে ই করা আছে, ডিসপ্লে করা আছে, একটা 15 ওয়াটের ডিসি ফ্যান আছে। আচ্ছা, এর সঙ্গে ফ্যানও কানেক্ট আছে, ফ্যানটা দেখি, এই ফ্যানটা সমেত না? হ্যাঁ, ফ্যানটা সহ সাথে আপনার 75 ওয়াটের একটা প্যানেল আছে। আচ্ছা, এটা হচ্ছে প্যানেল। এটার দাম কত পড়ছে? দাম কত? হ্যাঁ, আমাদের এই ব্যাটারি নিয়ে আমরা দাম এটা করেছি 15,500 টাকা। 15,000? এখানে ব্যাটারি আছে? ব্যাটারি 75 ইঞ্চের ব্যাটারি আছে। 75 ইঞ্চ মানে সারাদিন রোদে থাকবে, ব্যাটারিতে স্টোর হবে, স্টোর হবে যে, তারপরে এটা আপনার ফ্যান চলবে, তারপরে লাইট, দুটো লাইট চলবে, দুটো লাইট আর ফ্যান। এর দাম কত বললে? চালানো যায় কতক্ষণ চলবে? আমাদের 15,500, 15,500 টাকা। এর ব্যাটারি ব্যাকআপ আছে 12 ঘন্টা, দুটো বাল্ব আর এক তিনটে বাল্ব আছে, চলে তিনটে বাল্ব আছে, আপাতত দুটো লাইটের ডিসপ্লে করা আছে, ঠিক আছে, দুটো বাল্ব এখানে দেওয়া আছে, একটা 12 ওয়াট, একটা 9 ওয়াট, ঠিক আছে, আর একটা 5 ওয়াটের আছে, 5 ওয়াটের আমরা ডিসপ্লে করিনি, আর একটা 15 ওয়াটের ডিসি ফ্যান আছে, আর আমাদের 75 ওয়াটের প্যানেল আছে, আর 75 ইঞ্চের একটা ব্যাটারি আছে। আচ্ছা, এটা আপনার টোটাল 12 ঘন্টার ব্যাকআপের ব্যাটারি আছে আমাদের। এই টোটাল সিস্টেমটা 15,500 টাকা দাম। 15,500 টাকা টোটাল সিস্টেমটা। ফ্যানের বিশাল স্পিড তো বিশাল। যদি এটা কেউ পাইকারি হিসেবে নিতে চাই তাহলে পরে আপনার সাথে যোগাযোগ করবে, তাই তো? অনেকটা কম হয়ে যাবে। আচ্ছা, এই প্যানেলটা কত কত ওয়াটের বলেন? এটা এটা এই প্যানেলটা 75 ওয়াটের এটা। টিউবের ভিতর দিয়ে জলটা যাবে নাকি? জলটা টিউবের ভিতর দিয়ে যাবে, জলটা হিট হতে কতক্ষণ টাইম লাগবে? ঢুকে তারপর গরম হয়ে যাবে, আচ্ছা। সোলার প্যানেলের কাজগুলো কিভাবে হয় একটু বলতে পারবেন আমাদের প্র্যাকটিক্যালি? সোলার এখানে সেল আছে প্যানেলে, সেলগুলো আছে, মানে রোদটা এখানে পড়ে, তাই তো? সেলে আপনার সেলে যে এটা প্যানেলটা আছে, প্যানেলে রোদ যখন পড়ে, আচ্ছা, তখন এনার্জি জেনারেট হয়, সেটা চার্জ কন্ট্রোলের মাধ্যমে গিয়ে ব্যাটারিতে স্টোর হয়। ওটা চার্জ কন্ট্রোলার না? এটা আপনার চার্জ কন্ট্রোলার। আচ্ছা, যদি বৃষ্টির দিন হয়, মানে মেঘলা দিন হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তখন এনার্জি জেনারেট হবে, কিন্তু অল্প হবে, অল্প জেনারেটটা হবে, মানে সূর্যটা লাগবে আর কি। এখন তো আট মাসের বেশি রোদ, হ্যাঁ হ্যাঁ, এখানে তো সূর্য ডাইরেক্ট পড়ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কিন্তু চার্জ হচ্ছে, এটা চার্জ হচ্ছে, মানে সূর্যের লাইট মানে লাইট করো মানে দিনের আলো থাকলে আমার এটা চার্জ হবে, ঠিক আছে? ও দিনের আলো পড়লে লাইট চার্জ হবে, সূর্য লাইট যেটা আছে সেটা আপ ডাউন করতে হবে। ব্যাটারিটা কি ওখানে সেট করা আছে? আলো করতে হ্যাঁ, ওটার ব্যাটারি কোথায় সেট করা আছে? ওটা ভিতরে করা আছে না? আপনার মানে যদি সূর্যের আলো ফ্রিকোয়েন্সি কোন আলোর উপরে খেলা হয় তাহলে চার্জ হবে। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে।